प्रिज्मा 3D নিয়ে আমি রিসেন্টলি দুইটি টিউটোরিয়াল আপলোড করেছি। সেখানে সাধারণতভাবে একটি ক্যারেক্টারও বানিয়ে দেখাইছি। যারা টিউটোরিয়ালগুলো এখনো দেখেন নাই তার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, নয়তোবা এই ভিডিওর অনেক কিছুই আপনারা বুঝবেন না। এবং লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে আমি ক্যারেক্টারের ভিতরে বন সেট করে মুভ করায় দেখাবো। বাট অনেকে কমেন্ট করেছেন ফ্রি ফায়ারের ক্যারেক্টারগুলো কিভাবে ডাউনলোড করে প্রিজমা 3D ইম্পোর্ট করানো যায়, সেজন্য আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে ফ্রি ফায়ারের ক্যারেক্টারগুলো কিভাবে প্রিজমা 3D ইনপুট করাবেন। এরপর নেক্সট ভিডিওতে যদি বন সেট করে মুভমেন্ট করায় দেখাই তাহলে আপনাদেরও টিউটোরিয়ালগুলো বুঝতে সুবিধা হবে। তো হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ রাসেল আছি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন স্মার্ট আইডিয়া প্রো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, আমি অপেরা মিনিকে রিকমেন্ড করব। এরপর সার্চ বক্সে গিয়ে লিখে সার্চ দিবেন ফ্রি ফায়ার 3D ক্যারেক্টার। এখন আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ওয়েবসাইট শো করবে, ওয়েবসাইটটির নাম sketchfab.com। উচ্চারণ ঠিক মতো না পারলে যা হয় আর কি। যাই হোক, আপনাদের এত কষ্ট করার দরকার নেই, আমি ওয়েবসাইটটির লিংক আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটটিতে ঢুকে যেতে পারবেন। ওয়েবসাইটটিতে ঢোকার পর আমাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস শো করবে, যেখানে দেখবেন ফ্রি ফায়ারের অনেকগুলো ইকুইপমেন্ট আমাদের সামনে শো করতেছে। এখানে ক্লক টাওয়ার, গাড়ি, বাড়ি, এই এত গরমের মধ্যে জ্যাকেট পরা মানুষ, হাফ প্যান্ট পরা, ট্যাটু করা সহ অনেকগুলো ক্যারেক্টার আমাদের সামনে শো করতেছে। আমরা কিন্তু যে কোনো একটি ক্যারেক্টার ডাউনলোড করে ইম্পোর্ট করতে পারি। ক্যারেক্টারগুলো ডাউনলোড করে নিতে হলে অবশ্যই আপনাকে ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, সেজন্য উপরের এই 3 লাইন অপশনটিতে ক্লিক করবেন। যেহেতু আমাদের কোনো প্রিভিয়াস অ্যাকাউন্ট নেই সেহেতু আমরা সাইন আপ অপশনটিতে ক্লিক করব। এখন প্রথমে আপনাকে আপনার ইউজার নেমটি দিয়ে দিতে হবে, তো আমি আমার চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি স্মার্ট আইডিয়া প্রো। এখন ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে নেবেন। এরপরে ক্রিয়েট পাসওয়ার্ডের জায়গায় আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন, তবে পাসওয়ার্ডটি মিনিমাম 10 অক্ষরের হতে হবে। এখন নিচে যে দুইটি বক্স আছে সেই বক্স দুটিতে ক্লিক করে ফিল আপ করে নেবেন। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তবে আরও সহজ যে পদ্ধতি আছে সেটি হচ্ছে একটু নিচে তাকালেই দেখতে পাবেন ফেসবুক, গুগল, টুইটার অথবা অ্যাপেল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করার পদ্ধতি। তো আমি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করে দেখাবো, সেজন্য আমরা গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। এখন আমাদের ফোনে থাকা সকল জিমেইল আমাদের সামনে শো করবে, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি জিমেইলের উপরে ক্লিক করে দিবেন। আমি আমারটার উপরে ক্লিক করে দিলাম। এখন দেখুন অটোমেটিক্যালি আমাদের ইউজার নেমটাও নিয়ে নিছে, ইমেল অ্যাড্রেসটাও নিয়ে নিছে। আমরা শুধু দুইটা বক্স ফিল আপ করে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করব। এখন আপনাদের সামনে 3টি অপশন আসবে, প্রথমটি হচ্ছে আপলোড 3D মডেলস, দ্বিতীয়টি হচ্ছে পারচেস অর ডাউনলোড, আর তৃতীয়টি ডিসকভার। আমরা দ্বিতীয় অপশনটিতে ক্লিক করব। এখন আমাদের সামনে ঠিক এ ধরনের ইন্টারফেস শো করবে। এখন আমরা প্রথমে অ্যাড ফটো অপশনটিতে ক্লিক করব। এখন আপনারা আপনাদের ফোনে থাকা একটি ফটো এখানে সিলেক্ট করে দিবেন, মনে রাখবেন ফটোটি অবশ্যই 1 MB নিচে হতে হবে। এখন দেখুন আমাদের নেম অফ ডিসপ্লে অলরেডি শো করতেছে, আই এম এন। যদি আপনি ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন তাহলে ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন, এবং যদি আপনার কোম্পানির পারপাস অ্যাকাউন্টটি খুলে থাকেন সেহেতু কোম্পানিতে ক্লিক করবেন। এবং লাস্টের দিকে যে অপশনটি আছে সেটি হচ্ছে টাইপ অফ ইউর প্রোফাইল। এখন চয়েস ইউর প্রোফাইল অপশনটিতে ক্লিক করলে আমরা বিভিন্ন অপশন দেখতে পাবো। অপশনগুলির মধ্যে আপনি যে ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরির উপরে ক্লিক করবেন। আমি যেহেতু কোনো ক্যাটাগরির উপরেই পড়ি না সেহেতু আদার অপশনটিতে ক্লিক করব, এবং সর্বশেষে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাকাউন্ট ওপেন করা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা ব্রাউজার হোম পেজে চলে আসবো এবং পুনরায় সার্চ বক্সে গিয়ে লিখে সার্চ দিব ফ্রি ফায়ার 3D ক্যারেক্টার, এবং ওয়েবসাইটটি আমাদের সামনে শো করলে আমরা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। এখন আপনারা ডিসপ্লেতে যেগুলো ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আপনারা ডাউনলোড করে প্রিজমা 3D ইম্পোর্ট করতে পারবেন, কারণ এখন আপনার একটা অ্যাকাউন্ট আছে। এখন আমাদের সামনে দেখুন অনেকগুলো ক্যারেক্টার শো করতেছে, এই ক্যারেক্টারগুলোর মধ্যে যেগুলো ক্যারেক্টার আপনার ভালো লাগে সেই ক্যারেক্টারটির উপরে ক্লিক করবেন। এখন দেখুন আমার এই ক্যারেক্টারটি ভালো লাগছে সেহেতু আমি এই ক্যারেক্টারটির উপরে ক্লিক করলাম। এখন আমাদের সামনে কিছুক্ষণ লোড নেবে এবং ক্যারেক্টারটি আমাদের সামনে শো করবে। আমরা হাত দিয়ে নাড়িয়ে ডানে বামে ঘুরে ক্যারেক্টারটি ভালোভাবে দেখে নিতে পারবো, এবং একটু নিচের দিকে গেলেই দেখুন লেখা আছে ডাউনলোড 3D মডেল। আপনারা ক্যারেক্টারটি ডাউনলোড করার জন্য ঠিক এই অপশনটিতে ক্লিক করবেন, এবং দেখুন লেখা আছে অরিজিনাল ফরম্যাট OBG, এবং এই অপশনটির একটু সাইডে লেখা আছে ডাউনলোড। আপনারা এই OBG ফাইলটাই ডাউনলোড করে নেবেন, সেজন্য এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করবেন। এখন আপনাদের সামনে জিপ ফাইল ডাউনলোড অপশন আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড হয়ে গেলে কপি করে আপনার SD কার্ড অথবা ফোন মেমোরিতে নিয়ে নেবেন। আমি আমার ফাইলটি কপি করে SD কার্ডে নিয়ে নিলাম।
নিলাম। এখন আপাতত আমাদের অনলাইনের কাজ শেষ, আমরা ডাটা অফ করে বাকি কাজগুলো করতে পারবো। এখন আমরা আমাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারটি ওপেন করে নিব। যাদের ফোনে ফাইল ম্যানেজার নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ফাইল ম্যানেজার ভিতরে প্রবেশ করে আমরা জিপ ফাইলটা খুঁজতে থাকবো, যেখানে ফাইলটা রেখেছিলাম সেখানে গিয়ে আমরা জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে দেব। এখন এক্সট্রাক্ট হওয়া ফাইলটির উপরে আমরা ক্লিক করব। এরপরে সোর্স নামে ফাইলটির উপরে আমরা ক্লিক করব। এখন আমাদের সামনে আরেকটি জিপ ফাইল আসবে, সেটিও আমরা এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট হয়ে গেলে আমরা ফাইলটির ভিতরে প্রবেশ করব। পুনরায় আমরা আরেকটি ফাইলটির ভিতরে প্রবেশ করব। এখন দেখুন আমাদের সামনে মোট 8টি ফাইল শো করতেছে। এর মধ্যে 6টি হচ্ছে PNG ফরম্যাট, বাকিগুলোর মধ্যে একটি MTL আর একটি হচ্ছে OBJ। আমাদের আপাতত MTL ফাইলটির দরকার নেই, সেহেতু আমরা MTL ফাইলটি ডিলিট করে দেব। এখন আমরা প্রিজমা 3D অ্যাপ ওপেন করে নেব। আগের দুইটা টিউটোরিয়ালে শিখাইছি কিভাবে নিউ অপশনটিতে ক্লিক করে প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হয়, বাট আজকে শিখাবো কিভাবে ইম্পোর্ট অপশনটিতে ক্লিক করে আপনার প্রজেক্ট ইম্পোর্ট করে নেবেন। ক্যারেক্টার ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট অপশনটিতে ক্লিক করবেন। এখন আমাদের সামনে ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। আমরা আমাদের ফাইল ম্যানেজারে যেখানে OBJ ফাইলটা রেখেছিলাম সেখানে ক্লিক করব এবং OBJ ফাইলটা ইম্পোর্ট করে নেব। এখন কিন্তু ক্যারেক্টারটি অলরেডি আমাদের সামনে ইম্পোর্ট হয়ে গেছে, বাট আমরা দেখতে পাচ্ছি না। ক্যারেক্টারটি দৃশ্যমান করার জন্য উপরে জাস্ট এই ফ্রি ফায়ার ডট OBJ অপশনটিতে ক্লিক করবেন। এখন দেখুন বাম সাইডে ট্রান্সফর্ম নামে একটি অপশনের সারি আসছে, এই অপশনগুলোকে স্ক্রোলিং করে নিচে যাব এবং দেখুন লেখা আছে স্কেল, যেখানে তিনটাতে 0.01 দেওয়া আছে। এগুলোর উপরে ক্লিক করে আমরা তিনটাতেই 1 করে দেব। এখন কিন্তু ক্যারেক্টারটি আমরা দেখতে পাচ্ছি। ক্যারেক্টারটি ভালো করে দেখার জন্য জুম করে আমরা সামনের দিকে টেনে আনব। এখন ক্যারেক্টারটি যেহেতু স্ট্যান্ডার্ড কালারে আছে, সেহেতু ক্যারেক্টারটি আমরা এখন ডেকোরেট করব। সেজন্য ক্যারেক্টারটি সামনের দিকে জুম করে এনে প্রত্যেকটা অবজেক্টে কালার দিয়ে দিব। প্রথমে চুল থেকে শুরু করি, সেজন্য চুলের এই অপশনটিতে ক্লিক করব এবং বাম সাইডে টেক্সচার নামে একটি অপশন দেখতে পাবেন, সেই অপশনটিতে ক্লিক করবেন। এখন দেখুন আমাদের OBJ ফাইলের সাথে যে PNG ফাইলগুলো ছিল সেগুলো শো করতেছে। এগুলোর মাধ্যমেই ক্যারেক্টারটি আমরা আসল রূপ প্রদান করব। চুলের কালার দেওয়ার জন্য 7 নম্বর PNGটার উপরে ক্লিক করব। এখন দেখুন ক্যারেক্টারটির মাথার উপরে চুলের কালার চলে আসছে। এরপরে আমরা মুখের কালার দিয়ে দিব, সেজন্য আমরা এই মুখের উপরে ক্লিক করব এবং যে 6 নম্বর পিকচারটি আছে সেই পিকচারটির উপরে ক্লিক করব। তাহলে দেখুন অলরেডি মুখের কালার চলে আসছে। আমরা এখন ক্যারেক্টারটির মাথার কালার দিয়ে নিব, সেজন্য এই মাথার উপরে ক্লিক করব এবং মাথার কালারের জন্য 1 নম্বর PNG ফাইলটি সিলেক্ট করে নেব। এখন দেখুন অলরেডি মাথার কালারও চলে আসছে। এখন আমরা বডি কালার দিয়ে নিব, সেজন্য আমরা এই বডি অপশনটিতে ক্লিক করব। এখন 4 নম্বর PNGটির উপরে ক্লিক করব। এখন দেখুন বডির কালার চলে আসছে। এখন প্যান্টের কালার দিয়ে নিব, সেজন্য প্যান্টের উপরে ক্লিক করব এবং 3 নম্বর PNG ফাইলটির উপরে ক্লিক করব। এখন আমাদের বুট কালারিং বাকি আছে, সেজন্য বুটের উপরে ক্লিক করব। এরপর 2 নম্বর PNG ফাইলটির উপরে ক্লিক করব। এখন দেখুন সম্পূর্ণ 3D ক্যারেক্টার আমাদের সামনে শো করতেছে। ক্যারেক্টারটি সবগুলো অংশে কিন্তু আমরা কালার দিতে পেরেছি। এখন কিন্তু ব্লেন্ডার আর প্রিজমা 3D ক্যারেক্টারের ভিতরে কোনো পার্থক্যই বোঝা যাচ্ছে না। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ক্যারেক্টার গুলির মধ্যে বন সেট করে মুভমেন্ট করাবেন, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা কোনটা টিউটোরিয়াল আগে চান, Part 2 যে ক্যারেক্টারটি বানিয়েছিলাম সেই ক্যারেক্টারটির, নাকি Part 3 যে ক্যারেক্টার ইনপুট করেছি সেই ক্যারেক্টারটির। আপনাদের মতামতের উপর ভিত্তি করে নেক্সট ভিডিওটি আপলোড করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।